প্রিয় শিক্ষার্থীরা টেকনিক্যাল কিছু প্রবলেমের জন্য আমরা বিচ্ছিন্ন হয়ে পড়েছিলাম এখন আশা করি তোমরা আবার সবাই দেখতে পাচ্ছ তো আমরা গত ক্লাসে দ্বিতীয় অধ্যায়ের একটা অঙ্ক করেছিলাম তো আজ আমরা আরও কিছু অঙ্ক করবো সেক্ষেত্রে তোমাদেরকে আমি আরও কিছু সহজ একক কনভারশনগুলো আগে দিয়ে দিচ্ছি এটা সবার প্রয়োজন না হলেও কিছু ছাত্রের জন্য আমার মনে হয় অনেক উপকারী হবে এবং তোমরা নেক্সট যে অঙ্কগুলো করবে এই কনভার্সনগুলো যদি তোমাদের ক্লিয়ার থাকে তাহলে তোমাদের কোনো অঙ্ক করতে আশা করি সমস্যা হবে না এককগুলো তোমরা একটু লিখে নাও মিলিমিটার মিলিমিটার থেকে আমরা যদি মিটারে যেতে চাই তাহলে আমাদেরকে টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি দ্বারা গুণ করতে হবে আবার যদি আমরা মিলিমিটার স্কোয়ারকে মিটার স্কোয়ার করতে চাই সেক্ষেত্রে আমরা টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স দ্বারা গুণ করবো এরপর আসো সেন্টিমিটার এটাকে যদি আমি মিটারে নিতে চাই টেন টু দি পাওয়ার মাইনাস টু দ্বারা গুণ করবো আবার সেন্টিমিটার কে যদি মিটার স্কয়ার করতে চাই টেন টু দি পাওয়ার মাইনাস ফোর দ্বারা গুণ করব বিষয়গুলো খুবই সিম্পল তোমরা অলরেডি জেনে আসছো কিন্তু আমি এটা তোমাদের অঙ্কের সুবিধার্থে লিখে দিলাম তাহলে কি লিখলাম মিলিমিটারকে যদি মিটার করতে চাই টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি দ্বারা গুণ করব মিলিমিটার স্কোয়ারকে যদি মিটার স্কোয়ার করতে চাই টেন টু দিপার মাইনাস সিক্স সেন্টিমিটারকে মিটার করতে গেলে টেন টু দিপার মাইনাস টু এবং সেন্টিমিটার স্কোয়ারকে মিটার স্কোয়ার যদি করতে চাই টেন টু দিপার মাইনাস ফোর দ্বারা আমরা গুণ করবো একক কনভার্শনগুলো আমরা জেনে নিলাম এখন তোমাদের অঙ্ক অনেক সহজ হয়ে যাবে আমি এখন অঙ্কে চলে যাব তোমরা একটু অঙ্কটা উঠাবে ফোর মিলিমিটার ব্যাস বিশিষ্ট একটি তামার তারের রেজিস্টেন্স জিরো পয়েন্ট নাইন ওহম হলে তার দৈর্ঘ্য কত হবে যদি তামার আপেক্ষিক রোধ রো জিরো পয়েন্ট সেভেন ফাইভ মাইক্রো ওহম মিটার হয় তাহলে আমি কি লিখছি ফোর মিলিমিটার ব্যাস বিশিষ্ট একটি তামার তারের রেজিস্টেন্স জিরো পয়েন্ট নাইন ওহম হলে তারটির দৈর্ঘ্য কত হবে যদি তামার আপেক্ষিক রোধ রো জিরো পয়েন্ট জিরো ওয়ান সেভেন ফাইভ মাইক্রো ওহোমিটার হয় এখন দেখো এখানে কী কী দেয়া আছে আগে আমরা সেগুলো লিখিনি হ্যাঁ একটা ছাত্রের কোশ্চেন ছিল গত ক্লাসে আমি সেটা বলছি রোয়ের মান কী রোয়ের নির্দিষ্ট কোনো মান নেই যখন যে পরিবাহিত যে উপাদানের উপর এটা মূলত নির্ভর করে এখানে যেহেতু তামা তামার আপেক্ষিক রোদ একটা রুপার একটা এটার নির্দিষ্ট কোনো মান নেই যখন যে পদার্থ ব্যবহার করা হবে সেটার উপরে এটার মানটা নির্ভর করবে এখন দেখো তাহলে এখানে কি কী দেয়া আছে আমি সেগুলো লিখে ফেলি ফোর মিলিমিটার ব্যাস বিশিষ্ট ব্যাসকে তোমরা জেনে এসেছ এসএসসিতে ব্যাসকে কী দ্বারা প্রকাশ করা হয় ডি দ্বারা প্রকাশ করা হয় তাহলে আমরা লিখি দেয়া আছে ডি ইকুয়াল টু ফোর মিলিমিটার আমি আগে লিখবো কী কি দেয়া আছে তারপর আমাদের অঙ্কের প্রয়োজনে আমরা এককগুলোকে কনভার্সন করে নিব একটি তামার তারের রেজিস্ট্যান্স জিরো পয়েন্ট নাইন ওহম একটু স্পেস রাখলাম তাহলে রেজিস্ট্যান্স আর ইকুয়াল টু জিরো পয়েন্ট নাইন ওহম তারটির দৈর্ঘ্য কত হবে অর্থাৎ দৈর্ঘ্য বলতে আমরা জানি এল এল ইকুয়াল টু ওয়াট যদি তামার আপেক্ষিক রোধ রো ইকুয়াল টু জিরো পয়েন্ট জিরো ওয়ান সেভেন ফাইভ মাইক্রো হয় তাহলে এখানে দেখো রোর মান আমরা দেওয়া আছে কি জিরো পয়েন্ট জিরো ওয়ান সেভেন ফাইভ মাইক্রো ওহোম আর এখানে ডি হচ্ছে মিলিমিটার তাহলে এই দুটাকে আমাদের একটু পরিবর্তন করতে হবে মাইক্রো এবং মিলি এই জিনিসগুলো থাকলে আমি গত ক্লাসেও বলেছিলাম কিছুটা চেঞ্জ হবে মাইক্রো মাইক্রো যদি থাকে সেটাকে টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স দ্বারা গুণ করতে হয় তাহলে আমি সেটাই করে দিচ্ছি এখানে জিরো পয়েন্ট জিরো ওয়ান সেভেন ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স ওহোম মিটার তাহলে মাইক্রোটা উঠে গেলো তার পরিবর্তে বসালাম কি টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স নিচে যদি দেখতে না পারো এই যে আমি লিখেছি মাইক্রোর পরিবর্তে আমি বসা হয়েছি টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স এখন আমাদের ডি এখানে ফোর মিলিমিটার থাকলো যেহেতু আমি সব কিছু এখানে মিটারে নিলাম তাহলে মিলিমিটারকে মিটার করতে গেলে আমি কিছুক্ষণ আগেই দেখে তোমাদেরকে যে কি করতে হবে ফোর ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি মিটার মিলিমিটারকে মিটার করতে গেলে টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি দিয়ে যদি গুণ করি তাহলে সেটা মিটারে চলে আসবে এখন আমাদের আমরা সূত্র কি জানি গত ক্লাসে জানছি আমরা জানি আর ইকুয়াল টু রো এল ডিভাইডেড বাই এ যদি আমরা এই স্টেপে যাই তাহলে অঙ্কটা সহজ হবে আমাদের চাইছে কি এল তাহলে মেইন সূত্র আমি জানি হচ্ছে আর ইকুয়াল টু রো এল ডিভাইডেড বাই এ তাহলে আমার এখানে আমি অজানা কি এল এবং এ দুইটা অজানা তাহলে আমার প্রথম যেটা প্রয়োজন সেটা হচ্ছে এল এর জন্য আমি সূত্রটাকে কীভাবে নিয়ে আসবো তাহলে এলটা আমি বের করতে পারবো এল ইকুয়াল টু তাহলে কি হচ্ছে আর এ ডিভাইডেড বাই হচ্ছে রো এখন আর এর মান জানি রো এর মান জানি কিন্তু এর মান কিন্তু আমরা জানি না তাহলে এর মান আমাদের কি করতে হবে আলাদা করে বের করে নিতে হবে এ হচ্ছে কি প্রস্থচ্ছেদ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এখন আমি ডি জানি তাহলে এখান থেকে আমি এর মান বের করতে পারবো এখানে ছোট্ট করে অ্যান করে দিচ্ছি এ ইকাল টু আমরা জানি কি পাই ডি স্কোয়ার ডিভাইডেড বাই ফোর এটা মিশালাম না তোমাদের সুবিধার্থে তাহলে ক্যালকুলেটারে আমরা পায়ের মান বসাবো ডি কত ফোর ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি সূত্রের স্কয়ার কিন্তু আলাদা সেটাকে আমি ব্রাকেটের উপরেই দিয়ে দিলাম ডিভাইডেড বাই হচ্ছে ফোর এটাকে যদি আমরা ক্যালকুলেটারে বসাই একটা মান আসবে মানটা হচ্ছে টুয়েলভ পয়েন্ট ফাইভ সিক্স টু দি পাওয়ার মাইনাস মিটার স্কোয়ার তোমাদের কারো ক্যালকুলেটারে মান বের করতে সমস্যা হলে আমি বলেছি যখন সামনাসামনি ক্লাস হবে আমি তোমাদেরকে সেটাও দেখায় দিব তাহলে এর মান আমরা কী পাইলাম টুয়েলভ পয়েন্ট ফাইভ সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স মিটার স্কোয়ার এখন আমরা কী করবো এখানে মানগুলো বসায় দিব তাহলে এর মান আমরা পেয়ে যাব আর এর মান কী দেয়া আছে জিরো পয়েন্ট নাইন এর মান আমরা পেলাম টুয়েলভ পয়েন্ট ফাইভ সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স রোর মান কত জিরো পয়েন্ট জিরো ওয়ান সেভেন ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স তাহলে আমরা কী করলাম প্রথমে আমাদের কী বের করতে হবে সেটার জন্য সূত্রটাকে কোথায় নিয়ে গেলে আমরা সেটার মান বের করতে পারবো সেটাকে প্রথমে নিয়েছি তারপরে দেখলাম কিসের কিসের মান দেয়া আছে কোনটার নেই সেটাকে বের করার জন্য আমরা কী করলাম আরেকটা একটা সূত্র প্রয়োগ করে মানটাকে বের করলাম সেই মানটাকে আমরা এখানে বসাই দিলাম এখন ক্যালকুলেশন করলে আমরা এলের মান পেয়ে যাবো তাহলে ক্যালকুলেশন করলে মানটা দাঁড়াবে 645.94 মিটার আবার বলছি 645.94 মিটার এটাই অ্যানসার আশা করি অঙ্কটা তোমাদের ক্লিয়ার এরপর আমি নেক্সট অঙ্কে চলে যাব আচ্ছা আমি তোমাদের জন্য একটু ওয়েট করছি তোমাদের কারো যদি অঙ্কটা তুলতে বাকি থেকে থাকে তুলে ফেলো মূলত কোন অঙ্কে কোথায় যে সমস্যা হবে সেই অঙ্কগুলোই আমি তোমাদের দেখানোর চেষ্টা করলাম বাকি অঙ্কগুলো কিন্তু এই সিম্পল আর ইকুয়াল টু রোয়েল বাই এ এই সূত্র দিয়েই তোমরা মানবসায় করতে পারবে ব্যতিক্রম ছিল এখানে যে ব্যাস দেয়া ছিল সেটা আমি দেখাই দিলাম আরও কিছু দুই একটা ব্যতিক্রম আছে সেটাও আমি এখন দেখাই দিব তাহলে আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি তোমাদের কারো কোথাও কোনো প্রশ্ন থাকলে কমেন্টে করে রাখবে আমি আবার সেটা পড়ার সলিউশন করে দিব এখন তোমরা আরেকটা অঙ্ক

একটি তারের দৈর্ঘ্যের রেজিস্ট্যান্স সিক্স ওহো একই পদার্থের অন্য একটি তারের রেজিস্ট্যান্স কত হবে যদি এর দৈর্ঘ্য প্রথমটির তিন গুণ এবং প্রস্তুচ্ছেদ দ্বিগুণ হয় আমি আবার বলছি একটি তারের দৈর্ঘ্যের একই পদার্থের অন্য একটি তারের রেজিস্টেন্স কত হবে যদি এর দৈর্ঘ্য প্রথমটির তিনগুণ এবং প্রস্থচ্ছেদ দ্বিগুণ হয় তাহলে এখানে আমরা দেখব এখন কি কি দেয়া আছে প্রথমে বলা হয়েছে কি একটা তারের দৈর্ঘ্যের এবং একই পদার্থের অন্য একটি তার তার মানে প্রথমে বলা হচ্ছে কি এখানে দুইটা তার একই পদার্থের তাহলে দুইটা তার হলে কি হবে দুইটা রেজিস্ট্যান্স হবে তাহলে আর ওয়ান আর টু তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি একটা দেয়া আছে তাহলে কি দেয়া আছে আর ওয়ান ধরে নিচ্ছি প্রথম যেটা দেয়া আছে সেটা হচ্ছে আর ওয়ান সিক্স ওহোম সিক্স ওহোম একই পদার্থের অন্য একটি তারের রেজিস্টেন্স কত হবে তার মানে এটা আমাদের নির্ণয় করতে হবে তাহলে অন্য একটি পদার্থের সরি অন্য একটি তার আর টু আর টু কত অর্থাৎ আর টু ইকুয়াল টু ওয়াট এখন শর্ত দেওয়া আছে কি যদি এর দৈর্ঘ্য প্রথমটার তিন গুণ এবং প্রস্থচ্ছেদ দ্বিগুণ তাহলে দৈর্ঘ্যকে আমরা কি দ্বারা প্রকাশ করি এল দ্বারা প্রকাশ করি এখানে দুইটা তার আমি আগেও বলছি তাহলে দুইটা তার হলে হবে কি এল ওয়ান একটা এল টু একটা তাহলে এল ওয়ান এবং এল টু এখন বলা হচ্ছে কি যে এর দৈর্ঘ্য প্রথমটির তিন গুণ তার মানে প্রথমটির তিন গুণ প্রথম কোনটা এটা কোনটার তিন গুণ প্রথমটার তিনগুণ হবে দ্বিতীয়টা তাহলে এল ওয়ানকে যদি আমি এল বিবেচনা করি যেহেতু কোনোটাই দেয়া নাই আমার তিন তিনগুণ দেয়া আছে তাহলে অবশ্যই এখানে কিছু ধরে নিতে হচ্ছে আমাদেরকে তাহলে সেক্ষেত্রে এটা হবে কি থ্রি এল যেহেতু বলা হয়েছে প্রথমটির তিনগুণ কি বলা হয়েছে প্রথমটির তিন গুণ তাহলে এল ওয়ানকে যদি আমি এল ধরি এল টু হবে কত থ্রি এল আশা করি ক্লিয়ার এরপর বলা হয়েছে কি প্রস্তুত দ্বিগুণ প্রস্তুচ্ছেদকে আমরা কী দ্বারা প্রকাশ করি এ দ্বারা প্রকাশ করি আমি একটু এখানেই লিখলাম আমার মনে হয় তাহলে তোমরা একটু দেখতে পাবে নিচের দিকে লিখলে হয়তো দেখা যাচ্ছে না তাহলে এখানে আবার প্রস্তুত কি হচ্ছে দুইটা এ ওয়ান এবং এ টু তাহলে এ ওয়ান কি আমার আবার একইভাবে ধরতে হচ্ছে কি এ তাহলে আমি দ্বিতীয়টা ধরতে পারবো যে প্রথমটির দ্বিগুণ তাহলে এটা যদি এ হয় দ্বিগুণ কত হবে টু এ তাহলে আমি কি করলাম দেয়া আসে প্রথমটি তিনগুণ এবং পরে হচ্ছে দ্বিগুণ কিসের প্রথমটার তাহলে প্রথমটার আমি এককটা ধরে নিচ্ছি যদি এল হয় এবং প্রস্তুতচ্ছেদ যদি এ হয় তাহলে দ্বিতীয়টার ক্ষেত্রে এল টু হবে থ্রি এল এবং এ টু হচ্ছে টু এখন আমরা নর্মালি সূত্র কি জানি সূত্রটা লিখি আমরা জানি আর ইকুয়াল টু রো এল ডিভাইডেড বাই এ এখন যেহেতু দুইটা কী বলা হয়েছে তারের কথা বলা হয়েছে তাহলে অবশ্যই আর ওয়ান আর টু আমরা সূত্রতেও দেখছি তাহলে এখানে যদি ধরি এটা আর ওয়ান তাহলে এখানে হবে এল ওয়ান এখানে হবে এ ওয়ান রো কিন্তু ওয়ান টু দিলাম না কেন দিলাম না কারণ রো এর মান আমার ফিক্সড এখানে এক একই পদার্থের তার ব্যবহার করা হয়েছে এই জন্য রোটা ফিক্সড এই জন্য রো ওয়ান টু হবে না তাহলে এখানে আমি এটা এক নম্বর ইকুয়েশান দিলাম এরপরে কি আর টু একইভাবে আর টু রো এল টু ডিভাইডেড বাই হচ্ছে এ টু একইভাবে এল টু আর এ টু দিলাম রো একই রাখলাম এটা হচ্ছে দুই নম্বর সমীকরণ সূত্রগুলো দেখে নাও আমি এখানে মিশায় দেব আর ওয়ান ইকুয়াল টু হচ্ছে রো এল ওয়ান ডিভাইডেড বাই এ ওয়ান আর টু হচ্ছে রো এল টু ডিভাইডেড বাই এ টু তাহলে আমাদের অঙ্কে প্রয়োজন হচ্ছে আর টু বের করা কি বের করা আর টু এখন আর টু যদি আমি বের করতে চাই এই দুইটা ইকুয়েশনকে আমাদের ভাগ করতে হবে এখন আমার দেখতে হবে যে আমি কোন মানটা বের করবো আর টু বের করবো তাহলে আমি আর টুটাকে উপরে রাখবো যেন আর টু থেকে আমি সহজেই অন্যান্য এককের মাধ্যমে আর টুর মানটা বের করতে পারি তাহলে আমরা লিখতে পারি মিশিয়ে দিচ্ছি আর ওয়ান আবার বলছি রো এল ওয়ান ডিভাইডেড বাই এ ওয়ান আর টু হচ্ছে রো এল টু ডিভাইডেড বাই এ টু এক এবং দুই আচ্ছা কি পরেই মিশাই তাহলে আমি করছি কি দেখো দুই ভাগ এক দুই ভাগ এক দুই নাম্বার হচ্ছে আর টু আর এক হচ্ছে আর ওয়ান তাহলে এখানে আমি কী লিখতে পারি আর টু ডিভাইডেড বাই হচ্ছে আর ওয়ান আর এখানে কী হচ্ছে তাহলে রো এল টু ডিভাইডেড বাই হচ্ছে এ টু বড় ডিভাইডেড দিলাম আর ওয়ানের যেটা সেটা হচ্ছে রো এল ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে এ ওয়ান কী করছি দুইটা সমীকরণ দুই ভাগ এক তাহলে দুই ভাগ যদি এক হয় আর টু বাই আর ওয়ান এখানে মানগুলো দিয়ে দিছি এখন আমরা কী করবো এটাকে উল্টে ফেলবো তাহলে দেখো আর টু বাই আর ওয়ান এর পাশে আমি ঠিক রাখলাম আপাতত এখানে রো এল টু বাই এ টু এটাকে যদি আমি উপরে লিখি তাহলে কী হচ্ছে এ ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে রো এল ওয়ান এটাকে আমি উলটিয়ে লিখলাম কী হলো এ ওয়ান ডিভাইডেড বাই রো এল ওয়ান তাহলে এখন রো ঠিক রাখলাম এল টু এর মান কত থ্রি এল আর একটু নিচে লিখি ইন থ্রি এল এ টু কত টু এ ওয়ান হচ্ছে এ এখানে হচ্ছে রো রাখলাম কত তাহলে এখন দেখো এই রো এই রো কেটে যাচ্ছে এ এ কেটে যাচ্ছে এল এবং এল কেটে যাচ্ছে তাহলে থাকতেছি কি থ্রি বাই টু সব কাটাকাটি হয়ে আমার থাকছে কি থ্রি বাই টু তাহলে এখন আর টু বাই আর ওয়ান ইকুয়াল টু থ্রি বাই টু এখন আমার প্রয়োজন হচ্ছে আর টু আমি আর টু এ পাশে রাখলাম এই পাশে থ্রি বাই টু ইন্টু আর ওয়ান আর ওয়ানের মান সরাসরি লিখে দিচ্ছি সিক্স তাহলে সিক্স তাহলে এখানে কত হচ্ছে টু সিক্স কাটলে এখানে থ্রি থাকতেছে থ্রি ইন্টু থ্রি নাইন তাহলে আমি কী করলাম দেখো প্রথমে দুই ভাগ এক করে মানগুলোকে সাজাই নিচ্ছি একগুলো তারপর কাটাকাটি হয়ে থ্রি বাই টু থাকছে তারপর আমি আর এর মান বের করবো আর ওয়ানের মান জানা আছে আর ওয়ানটাকে ওই পাশে গুণন করে দিলাম এবং মান বসাই দিচ্ছি সিক্স তাহলে থ্রি বাই টু ইন্টু সিক্স এটা কাটাকটি করলে থ্রি ইন্টু থ্রি নাইন হোম তাহলে আমার অ্যান্সার আমরা পেয়ে গেছি আশা করি তোমরা ক্লিয়ার হয়েছ তাহলে মোটামুটি এই অঙ্কটা তোমাদের কি উঠানো শেষ আমি নেক্সট অঙ্কে যাব আচ্ছা আমি আস্তে আস্তে এ পাশ থেকে মিশাচ্ছি তোমাদের কারো যদি এখনও উঠানো বাকি থাকে বাকিটুকু উঠাও তোমাদের কাজ হচ্ছে এই চ্যাপ্টারের যেগুলো বিশেষ করে সালের কোশ্চেন আসছে সেগুলো হচ্ছে করে রাখবে আমি যখন তোমাদের সাথে সামনাসামনি দেখা হবে আমি দেখবো খাতা তো নেক্সট চ্যাপ্টার শুরু করতে চাচ্ছিলাম কিন্তু সময় মনে হয় শেষ এরকম একটা আভাস পেলাম তো নেক্সট দিন আমি আশা করি তোমাদের সাথে তৃতীয় অধ্যায় শুরু করব। এই পর্যন্ত তোমরা অবশ্যই এই অধ্যায়ের অঙ্কগুলো বাসায় প্র্যাকটিস করবে তো সবাই ভালো থাকো আশা করছি নেক্সট শনিবার তোমাদের সাথে আবার আমার দেখা হবে সে পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো আল্লাহ হাফেজ